পরবর্তীতে তারা ছাড়া পেয়ে যখন জেল হাজতে যায় বা থানায় যায়, জেল হাজতে যাওয়ার পর আবার যখন তারা ছাড়া পায় আবার বেরিয়ে আসে। এবং সিলেটবাসী কিন্তু প্রতিনিয়ত বিশেষ করে জিন্দাবাজার, সাজারাল মাজার, বন্দর, আম্বরখানায় আসলেই এরকম আমি বলতে পারি না। আমার ব্যক্তিগত নিয়ত হয়েছে আর আমাকে একটা তাদের মতো দিচ্ছি একটা বলছে যে পরিচয় দেবেন এবং কোথা থেকে আসেন একটু বলবেন। আমি অরুপারানিপাল বৃষ্টি, আমি মদিনা মার্কেট থাকি। আপনি কি করেন? আমি লিডিং ইউনিভার্সিটিতে পড়ি। কি করছিলেন একটু বলেন। আমি আমি স্টুডেন্ট। আপু আপনার মোবাইল নিয়ে যাচ্ছে। ও আমার সম্পর্কে, আমার এলাকারই ছোট বোন, ও স্টুডেন্ট, ও সিলেটে আসছিল একটা জরুরি কাজে। হঠাৎ জিন্দাবাজার পয়েন্ট দিয়ে যাচ্ছিল, তার ব্যাগ থেকে পকেট মার মোবাইলটা নিয়ে যায়। তৎক্ষণাৎ পাবলিক একটা যে অত শিশু সে দেখে ফেলে, তারপরে বলে যে তার মোবাইলটা নিয়ে গেছে। তারপর লোকজন জড়ো হয়, ওই লোককে জিজ্ঞেস করে সে স্বীকারোক্তি মানে স্বীকার করে না যে মোবাইলটা নিছে। তারপর এক পর্যায়ে আমি ওকে আমার পরিচয় দেই, তারপরে বলি যে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি ভালোভাবে ইয়ে মোবাইলটা দিয়ে দাও। তখন ও সিন্ডিকেট যারা আসছিল তাদের কাছ থেকে মোবাইলটা, আর পাবলিক যে ভাই আছে ওনাদের সহযোগিতায় আমরা মোবাইলটা ফেরত পাই। তো ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আর উপস্থিত জনসাধারণকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসলে দেখো যে রাস্তাঘাটে যে আমরা মা বোন বা বোনেরা আছে চলাফেরা করতে পারে না। আমার একটা বোনের মোবাইল লইয়া গেছিল গিয়া, আমার একটা ভাই ওখানে আসলা, তার সহযোগিতায় মোবাইলটা উদ্ধার হয়েছে, বুঝছেন নি? তারা কয়টা চক্র আছে আসলে, প্রশাসন তো কইয়া লাভ নাই, তারা নিয়েও ছাড়ি দে। এগু তারারে উচিত শিক্ষা দিতা, অন্য গীতা তিনটা রুটি দিতা আর দুই চামচ পানি দিতা, ও যা খাইয়া কুকাইও জায়গা শেষ হয়ে দিত, বুঝছেন নি? তা মারিও লাভ নাই তারে, ও তিনটা রুটি আর দুই চামচ পানি দিতা, ও উচিত শিক্ষা নাই, ও জায়গা খাবাই যাও, বুঝছেন নি কীতা কইছে? তখন কু মোবাইলটা উদ্ধার হয়েছে ওখানে আর কি। আর আপনারে ধন্যবাদ, সপ্তাহের বাদে আপনি যে উপস্থিত হয়েছেন, আর বিশেষ করে আমার নয়ন ভাইয়ের ধন্যবাদ যে হওয়ার লাগে যে মিডিয়া বুঝছেন নি কীতা কইছে, ধন্যবাদ। আমার জলবার দুইটা বিচ্ছি ধরছো, বুঝছেন নি? একটা বড় আর একটা বিচ্ছি কো, আমার দুইটা কয় তুমি মোবাইলটা দিও, একটা মোবাইল দিয়ে দিলাম তুমি দিও, 50 টাকা দিলাম তুমি রিস্কা দো, আমি কই ভাই রিস্কা যেতাম মানে আমি আমার আটিয়ে যেতাম। আমি রিস্কা না অনেক মাঝে একজন মানুষ আছিল দাঁড়িয়ে হলো, আমি কইছি ভাই খার মোবাইল হারাইছে, কয় আমি তো কইতে পারলাম না, আমি ডাক দিছি ও বাইরে না কারে ডাক দিছি, আমি কই ও ভাই মোবাইল খারবা, বেটাই আমার ধরছে, কয় সুর সুই তুরে তুইও তার লগে আসছ, আরেকজন আমার লগে আনছে বুঝছেন নি, আনি আটকাইছে, কয় ওখানে আমিও বলে চুরি করছি, আমার 50 টাকা দিছে, আমি মোবাইল আনিয়া দিছি, বুঝছেন নি ভাই? আমি আনিয়া দিছি, তখন আমার তো পিচ্ছি পিচ্ছি দুটা মোবাইল নিয়ে গেছি, ও মানে ঠেয়া আনিয়া দিছে পিচ্ছি দুটা মোবাইল, প্রতিনিয়ত মোবাইল চুরি হচ্ছে এবং মানুষের মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ায় মানুষ এখন সাধারণ মানুষ বিক্ষুব্ধ, এবং তারা বলছেন যে একটি সিন্ডিকেট চক্র সিলেটে কাজ করছে এবং প্রতিনিয়ত কিন্তু এরকম ঘটনা ঘটছে।
এবং শত শত মানুষ কিন্তু এসেছেন। অনেকেই রয়েছেন আমাদের সাথে, একজন মহিলার লক্ষাধিক টাকার মোবাইল চুরি করার পর চোরচক্রকে ধরার পর আবার সেটি ফিরিয়ে দিল এবং ফিরিয়ে দেওয়ার পরে কিন্তু জনতা তাদেরকে আটক করে। আমরা একটু এখানে জানতে চাইবো যে আসলে আমরা তারা কেন মানুষ তাদের প্রতি এত বিক্ষুব্ধ এবং জনতার হাতে মানুষ এই জনতা এবং সাধারণ জনতা তাদের পরনের সবকিছু খুলিয়ে নিচ্ছেন। এবং তারা তাদেরকে শাস্তি দিচ্ছেন, তারা তাদেরকে যাদেরকে ধরেছেন তাদের অভিযোগ এরা হচ্ছে মোবাইল চোর চক্র এবং মোবাইল চুরির সাথে জড়িত, তাদেরকে ওপেন অটবস করা হচ্ছে মোবাইল চুরির অভিযোগে। প্রতিদিনই শহরে মোবাইল চুরি হচ্ছে। এবং এখানে প্রশাসনের পুলিশ কর্মকর্তা কিন্তু উপস্থিত হয়েছেন এবং সাধারণ জনতা প্রতিদিন এরকম মোবাইল চুরি হওয়ার কারণে সাধারণ মানুষ প্রতিদিন এরকম মোবাইল চুরির কারণে কিন্তু সাধারণ মানুষ বিক্ষিপ্ত। এবং সাধারণ জনতা আটক করেছে, প্রশাসনকে কল দেওয়া হয়েছে। আমি তো ওই মারতাম না, আমি তো না করি। তুমি ওটাও তুমি ভাই মোবাইল ওরাই তুমি কথাটা কিটা কইছ? ছবি তো উড়াইছেন আর কত উড়াইবে? যে গতকালকে আসরের সময় এমন টাইমে প্রতিদিন এরকম হচ্ছে, এই দুইটা তিনটা করে মোবাইল আছে। আমার মোবাইল 7 তারিখ নাইছে বন্দর থেকে,
অনেক মানুষ ভুক্তভোগী এবং তারা যেটি দাবি করছে যে আসলে অনেকের দাবি হচ্ছে যে আসলে প্রতিনিয়ত সিলেটে এরকম মোবাইল চুরি হচ্ছে এদের গ্রুপ আছে হ্যাঁ হ্যাঁ এদের মানে এর লগে আরো না হলে মানে 20-25 জন আছে প্রতিনিয়ত চুরি হইতেছে আমার কথা এদের মতন যাদের নিয়োগ হারামগুলো এগুলোর হিসাবে ফাঁসি দেওয়া উচিত আর নাহলে আর জেলে রেখে আজীবন জেল দেওয়া উচিত এগুলো এখন মা বোন গুলো খালি অত্যাচার হইতেছে এগুলো সবচেয়ে খারাপ জিনিস আমি এক জায়গায় জব করি সুবিধ বাজারে এগুলো সবচেয়ে খারাপ একটা নিকৃষ্ট জিনিস মা বোন একটা সকল একটা জিনিস কিনছে মোবাইলটা খুব প্রয়োজনীয় জিনিস মোবাইলটা খুব খুব ব্যক্তিগত জিনিস কিন্তু এই জিনিসগুলো ওরা দ্বারা মানে ইয়া করিয়া নিয়ে যেতেছে চিন্তাই করিয়া আমরা একটা পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি পুলিশ অভিযুক্ত দুইজনকে হাত কলা পরিয়েছে না না আমার না মহিলার জন্য আর কোন দিন আছে ঠিক আছে ওনার নাম লই নাই অতিরিক্ত মোবাইল চুরি হয় ভাই পুলিশ অভিযুক্ত দুজনকে ধরে নিয়ে যাচ্ছে মোবাইল চুরির অভিযোগে দুইজন পুলিশ হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাচ্ছে মোবাইল চুরির অভিযোগে দুজনকে ধরার পর পুলিশ থানায় নিয়ে যাচ্ছে Thank you.
এবং উৎসুক জনতা এবং প্রতিবাদী জনতা কিন্তু তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হেফাজতে। তো যারা ছিলেন আমাদের আপনাদেরকে আমরা জানাতে চাই, এখানে অভিযুক্ত যারা ছিলেন, যারা যারা অভিযোগ করছেন তাদের যে বক্তব্য সিলেটের প্রতিনিয়ত মোবাইল চুরি হচ্ছে এবং এদের বিরুদ্ধে আইনের আওতায় এদেরকে যেন কঠিন শাস্তি দেওয়া হয় এবং তাদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটাকে যেন আইনের আওতায় আনা হয় সেই প্রত্যাশা হিসেবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথে থাকবেন। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি।